আরজিকর কাণ্ডে দোষীর রাজশাস্তির চেয়েও শুধুমাত্র একটা মন্তব্য করে বিতর্কের শিরোনামে উঠে আসেন কাঞ্চন মল্লিক, যে বিস্ফোরক মন্তব্যের জেরে বন্ধু বিচ্ছেদও ঘটে চলেছে তারকা বিধায়কের। তবে দিনভর ধিক্কার কুড়িয়ে নিজের অবস্থান থেকে অবশেষে সরে দাঁড়িয়ে সুর বদল অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। সোমবার দিনভর সমালোচনার পর রাত নামতেই ক্ষমা চাইলেন উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়তে হয়েছিল তৃণমূল বিধায়ককে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা পোস্ট করে তিনি বলেন, আমি করে ফেলি, আমি যা বলে ফেলেছি তার জন্য আমি সমস্ত ডাক্তারবাবুদের কাছে মাথা পেতে স্বীকার করেছি, হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই আন্দোলন এবং আন্দোলনকারীদের আমার আপনাদের প্রতি সহস্রবার কোটিতমবার সেই সমর্থন রয়েছে। উই ওয়ান্ট রিয়েলি জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এবং আবার বলছি, আমি চাই দোষীরা ধরা পড়ুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।